আগের ক্লাসে আমরা এখানে কোশ্চেন 3 পর্যন্ত পড়েছিলাম, আমরা এখন এখানে 4 থেকে পড়ব। 4 নম্বরে বলা আছে যে রিরাইট দ্য ফলোইং প্যাসেজ চেঞ্জিং ফর্ম অফ স্পেস, ফর্ম অফ স্পেস আই মিন আপনি ন্যারেশন করবেন, এটা ডাইরেক্ট দেওয়া আছে, জাস্ট ইনডাইরেক্ট করবেন। ওকে, কথা শুনতে সমস্যা হচ্ছে না তো? ওকে, সো এখানে বলছে দ্য টিচার সেড টু হাসান, টিচার হাসানকে বলল হ্যাভ ইউ রিড দ্য স্টোরি অফ শামিমা, তুমি কি শামিমার গল্পটা পড়েছো? ইয়েস স্যার আই হ্যাভ রিড ইট, হ্যাঁ স্যার আমি এটা পড়েছি। এই কথাটা তাহলে অবশ্যই হাসান বলেছে স্যারকে, এটা পরে দেওয়া আছে সেড হাসান। দেন দ্য টিচার অ্যাগেইন সেড, টিচার আবার বলল টেল মি দ্য স্টোরি, তাহলে গল্পটা তুমি আমাকে বলো। হাসান সেড, হাসান বলল আই এম টেলিং ইট নাও, আমি এখন এটা বলছি। হোয়াট আ গুড স্টুডেন্ট ইউ আর, তুমি কত ভালো একজন স্টুডেন্ট, সেড দ্য টিচার, টিচার বলল। সো খুবই সিম্পল একটা প্যাসেজ, সেটা আপনারা নর্মালি পড়ার কথা। যে কোনো একজন আমাকে হেল্প করেন, বলেন কে বলবেন? নাফিম, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। ওকে, আপনি বলেন এটা কিভাবে লিখ, মানে আমি লিখি, জাস্ট আপনি বলেন আমি লিখি। শুরুতে কি লিখবো? ঠিক আছে, affirmative, respectfully, that he had read it. হাসান রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, এভাবে দিবেন স্যার, অ্যাড্রেসিং আস স্যার, অ্যাড্রেসিং আস স্যার। একটা বিষয় একটু ক্লিয়ার, ধরেন আপনি যখন দোকানে যাচ্ছেন, ধরেন জুতো কিনতে যাবেন, তো জুতো কিনতে যদি যান, আপনাকে দোকানদার বললো যে ওয়েলকাম স্যার, প্লিজ আসুন, আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি, ওখানে একটা আপনাকে স্যার সম্বোধন করলো, আর আপনি ক্লাসে আপনার টিচারকে স্যার বললেন, এই দুইটা স্যার কি এক হলো? না। সো বিষয় হলো আপনাকে যদি কেউ সম্বোধন করে, সেক্ষেত্রে অ্যাড্রেসিং অ্যাজ দ্যাট আ বেস্ট, আর যে আপনার টিচার সেক্ষেত্রে রেসপেক্টফুললি বা উইথ ডিউ রেসপেক্ট, এই বিষয়টা দ্যাট আ বেটার। ঠিক আছে, যদি আপনি যেটা দেন হবে, অ্যাড্রেসিং অ্যাজ স্যার দিলে হবে, রেসপেক্টফুলি দিলেও হবে, উইথ ডিউ রেসপেক্ট দিলেও হবে। ঠিক আছে, তারপর আমরা ক্লাস টিচার যে আছে ইংলিশ টিচার, ওনাকে জিজ্ঞেস করবেন যে স্যার থাকলে কোনটা ইউজ করব, কারণ ওনার পারসেপশন আলাদা হতে পারে, ওনার কাছে মনে হতে পারে আপনি অ্যাড্রেসিং অ্যাজ স্যার দিলেন, অথবা আপনি রেসপেক্টফুলি দিলেন না কেন, অথবা আপনি উইথ ডিউ রেসপেক্ট দিলেন না কেন। আবার এরকমও বলতে পারি যে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, হাসান রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ঠিক আছে, সো জাস্ট উনি কোনটা চাচ্ছে জেনে পরীক্ষা অ্যান্সার করবেন, মনে থাকবে। স্যার স্যার যদি দেই রিপ্লাই পোলাইট, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ পোলাইটলি, তাহলে কি হবে? হ্যাঁ হবে, স্যার থাকলে পোলাইটলি দেওয়া যাবে। ঠিক আছে, এখানে কিভাবে দিতে পারেন? চলেন, যেহেতু অ্যাড্রেসিং বললেন, অ্যাড্রেসিং দিয়ে দিলাম, অ্যাড্রেসিং অ্যাজ স্যার হাসান রেসপেক্টফুলি দেন, রেসপেক্টফুলি affirmative. তারপর কি বলছেন আফরিন? That he had read it. Addressing as sir Hassan respectfully replied in the affirmative that he had read it. He had read it. তারপর নাফিম,
in the story. আবার বলো. What's the tale in the story? আমি বুঝিনি, আবার বলেন. The teacher told to tell him the story. To tell him. তাকে এভাবে লিখবো যে the teacher again এখানে told দিতে পারেন, এখানে order to দিতে পারেন. Okay, the teacher told by again told him. এরপর একটা এখানে আছে tell me the story, এটা affirmative sentence. তাহলে invert comma তে কি বসবে? To বসবে. তারপরে যা আছে তাই. So tell me, এই মিটা স্যার, সেখানে him দিবেন. To tell him the story. Hassan said that he is telling it now. He was telling it then. Hassan said that he was telling it then. এখানে একটা এক্সট্রা একটা দেন ইউজ করতে পারেন, যেহেতু আগে আগে ইউজ করছিলেন. দেন হাসান উত্তর দিল. হ্যাঁ, দেন হাসান রিপ্লাইড. কি উত্তর দিল? দ্যাট আই এম টেলিং ইট নাও. তাহলে কি হবে? হি ওয়াজ telling it then. ঠিক আছে, তারপর the teacher explained he was a very good student. এখানে explained with কি দিবেন? Explained with what? surprise হয়ে গেছে teacher. Student পড়া জিজ্ঞেস করছে, পড়া জিজ্ঞেস করলে teacher surprise হয়ে যায়. The teacher exclaimed with, teacher কাজ হলো ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়া, ইনস্পিরেশন দেওয়া. সেখানে অ্যাপ্রিসিয়েশন দিতে পারেন নাকি? এটা বেস্ট হয় না? The teacher exclaimed with appreciation. Come out that. Then subject. Again subject কে? বলছে what a good student you are. So you know যখন he our sentence গুলো was he was a very good student. এখন দিতে পারেন. নাফিম জি স্যার, এখন হলো আপনাকে প্রোনাউনের সামনে আইডেন্টিফাই করে দিতে হবে যে কেটা কোনটা কে ছিল. বলেন এর পরে ব্র্যাকেটে হাসান হবে. হাসান লিখবো নাকি এইচ লিখবো? তারপর এই দ্যাটটাকে অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড রিড ইট. এর পরে এইচ হবে. এখানেও হাসান. দেন দ্য টিচার অ্যাগেইন টোল্ড হিম. এই হিমটাকে এইচ এইচ টু টেল হিম. এই হিমটাকে টি টিচার. গুড. দ্য স্টোরি দেন হাসান রিপ্লাইড দ্যাট হি ওয়াজ এটাকে এইচ হি ওয়াজ টেলিং ইট দেন. দেন দ্য টিচার exclaimed with appreciation that he ehitake Hassan H. Yes, he was a very good student. So a narration ta bujhte karo bindu poriman kono problem ache kina? Anyone? No sir. Ache. Okay, jodi na thake tale just Nafim ke dhonnobad help korar jonno.
তাহলে বলেন আমরা পাঁচ নাম্বারটা কিভাবে কমপ্লিট করতে পারি? যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, শি ইজ ভেরি ক্লোজ, সেটা কিভাবে শেষ করবেন? এটা কে বলবেন? এনিওয়ান? সারা শুনতে পাচ্ছেন? আপনি কথাই বললেন না সারা। আনমিউটে ক্লিক করেন। সারা কথা বলবে না। তাসিন? তাসিন ফেরদৌস? জি স্যার। ওকে, আপনি একটু পাংচুয়েশন মার্কটা ট্রাই করেন তো। এখানে বলা আছে যারা, তাহলে যারার জেট বড় হাতের দিব নাকি? ইন লন্ডন, লন্ডনের আগেগুলো তো শুনি নাই, আবার বলেন। যারা জেট বড়, তারপর লন্ডনে এল বড়, মাঝখানে গুলো একটু বলে যান। যারা লিভস উইথ আর প্যারেন্টস ইন লন্ডন, এরপর একটা ফুল স্টপ। হ্যাঁ, দে টি বড়, দে হ্যাভ কাম টু বাংলাদেশ, বাংলাদেশের বি, দেন টু ভিজিট জারাস, জারাস যে তবে ওখানেই হবে অ্যাপোস্ট্রোফিএস, জারাস আন্ট and uncle, and uncle, then she is very close, she is, she is very close to her cousin, last cousin full stop, full stop, yeah. So এতটুকু আজকে পড়াতে চেয়েছিলাম, so যে টপিক গুলো পড়ালাম just একটু review দেখেন। Suffix prefix, article, changing sentence, narration, or punctuation mark. আর রাইটিং পার্ট, এখানে তিনটা রাইটিং পার্ট দেওয়া আছে, এই তিনটা আপনাদের পড়ার দরকার নেই। আপনারা একটা আমাকে একটু একটু মন খুলে বলেন যে আপনাদের স্কুলের যে সিলেবাসে রাইটিং পার্ট আছে, এই রাইটিং পার্টের অবস্থাটা কি? স্যার ভালো, মানে কি শেষ করছেন? আলহামদুলিল্লাহ, ইয়েস স্যার। কারো কোনো প্রবলেম আছে? যদি আজকে যদি সেকেন্ড পেপার পড়লাম, আপনারা গ্রুপে একটু দিবেন যে ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন, একটা ইমেইল আর একটা কম্পোজিশন, সিরিয়াল অনুযায়ী কোন তিনটা আসে, যে কোনো একজন ওই তিনটা এখানে লিখে দেবেন যে ওই তিনটাই রাইটিং প্যাড পড়া, ঠিক আছে? বুঝাতে পারলাম? সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আবার বলেন। Yes sir, English second paper যদি হাফ ইয়ারলি শেষ হয় তাহলে ইয়ারলি এক্সাম এর রাইটিং পার্ট, আর যদি হাফ ইয়ারলি এক্সামে এখনো কিছু বাকি থাকে, রাইটিং পার্ট তিনটা আসে নাকি? সেকেন্ড পেপার কয়টা আসে? তিনটা আসার কথা। Yes sir. ওকে, তো ইমেইল অথবা অ্যাপ্লিকেশন আর একটা কম্পোজিশন আসে, সো টপিকস আছে তিনটা, সো ওই তিনটা টপিকস থেকে যতদূর পড়েছেন তারপরে ওইখান থেকে একটা একটা চুজ করবেন, একটা অ্যাপ্লিকেশন, একটা ইমেইল আর একটা কম্পোজিশন, দেন গ্রুপে লিখে দেবেন যে এই তিনটা রাইটিং পার্ট পড়া। ক্লিয়ার? কে লিখে দেবেন বলেন? আরিফ কবির, শুনতে পাচ্ছেন? আরিফ, এটা হলো আপনার কাজ, আপনি কারোর সাথে কথা বলে নিতে পারেন, আপনার ফ্রেন্ডের সাথে, অর্থাৎ তিনটা রাইটিং পার্ট উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে গ্রুপে লিখে দেবেন যে ইংলিশ সেকেন্ড পেপার এই তিনটা রাইটিং পার্ট
হোমওয়ার্ক আর এখানে যতটুকু পড়ালাম এক থেকে পাঁচ আর ওখানে তিন ঠিক আছে ঠিক আছে আর কোনো সমস্যা আছে কারো ঈদ কেমন কাটালেন গৃহবন্দী ঈদ ভালো স্যার ঠিক আছে আপনাদের বিজনেস ক্লাস আছে সো এনজয় ইউর বিজনেস ক্লাস আসার জন্য বসার জন্য ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় নিজের খেয়াল রাখবেন গেমস কম খেলবেন দুষ্টামি কম করবেন পড়াশোনা করবেন বাবা মার কথা শুনবেন টিচারদের কথা শুনবেন ফ্রেন্ডদের সাথে ভালো ভাষায় কথা বলবেন ঠিক আছে সো আজকের ক্লাস এখানেই শেষ ভালো থাকুন সবসময়